যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছে চলচ্চিত্রের 14টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। তারা আজ দুপুর 12টায় FDC থেকে আন্দোলন শুরু করে স্টাটন রোডে অবস্থিত সেন্সর বোর্ড ঘেরাও করে রেখেছে। যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা কেন? তথ্য মন্ত্রণালয়ের কাছে এই প্রশ্নের জবাব চেয়েছেন চলচ্চিত্রের পরিবার। এই মর্মে আন্দোলনকারীদের ডেকেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নায়ক ফারুকের নেতৃত্বে একটি দল এখন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জানা গেছে তথ্যমন্ত্রীর সঙ্গে জরুরি সভায় বসতে নায়ক ফারুকের সঙ্গী হয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, যোগ্য মহাসচিব শাহিন সুমন, প্রযোজক খোরশেদ আলম খসরু সহ আরও বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মী। এদিকে আন্দোলনকারীদের আরেকটি অংশ সেন্সর বোর্ডের সামনে অবস্থান করছেন। তারা যৌথ প্রযোজনার বস 2 ছবিটি যাতে সেন্সর না দেওয়া হয় সে দাবিতে স্লোগান দিচ্ছেন। এর আগে ছবিটি যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটি নীতিমালা ভঙ্গ হয়েছে বলে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়। কিন্তু নীতিমালা আর ভঙ্গ করা হবে না এ মর্মে লিখিত মুসলেখা দিয়ে মন্ত্রণালয় ছাড়পত্র পায় বস 2 ছবি। বস 2 এর সেন্সর সার্টিফিকেট বাতিল ও যৌথ প্রযোজন নামে যৌথ প্রতারণা বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন অভিনেতা সাইমন, বাপ্পি, চিত্রনায়িকা পপি, পরিমণি, নিঝুম রুবিনা, কায়েস আরজু, শান ও আরও অনেকে। দুপুর 1টার দিকে ধর্মঘটকারীরা FDC-র ঘেট থেকে মিছিল সহকারে মগবাজারে ইস্কাটনে সেন্সর বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন। তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মিছিল থেকে প্রযোজনা প্রতিষ্ঠান জাস মাল্টিমিডিয়ার বিরুদ্ধে স্লোগান দেন তারা। এখান থেকেই একটি টিম তথ্য মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা শুরু করে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।